হ্যালো এক্সাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজ একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা রাজ্যে সমবায় দপ্তরে তোমরা এখানে চাকরির জন্য আবেদনটি করতে পারবে বিস্তারিত সমস্ত তথ্য যাবো তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশন অন করে দেবে কারণ পরবর্তীকালে যে সমস্ত চাকরি রিলেটেড এবং রেডিকেশনাল মূলক ভিডিওগুলো আসবে তার কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলুন এখানে যেটি বলা হচ্ছে তোমাদেরকে অফিসিয়াল নোটিশটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তোমরা দেখতে পাচ্ছ এবং তার যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চলে আসবে ঠিক আছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা তোমরা নিজে থেকে ই বি সি এস সি ডট ও জি অর্থাৎ তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং একটু নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবেন এখানে দেখতে পাবেন লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে টু স্লাস টোয়েন্টি টোয়েন্টি এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং হচ্ছে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস তোমরা ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্ট নোটিসটি ক্লিক ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে আবেদনটি করতে পারবে এবং আমি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি তোমরা যারা দেখতে চাও অবশ্যই ডাউনলোড করে নেবে অফিসিয়াল নোটিসটি আমরা ওপেন করে করেছি তোমরা দেখতে পাচ্ছো অ্যাডভারটাইজমেন্ট নম্বর টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে এখানে প্রথমেই যেটি বলা হচ্ছে ভারতীয় নাগরিক হলি তুমি এই পদের জন্য এখানে তুমি অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য সিপি ডব্লিউ ডব্লুইবি সি ডট ও আর জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং এখানে এটি বলা হচ্ছে তোমাদের আবেদন ইতিমধ্যে চালু হয়ে গেছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে আবেদন হচ্ছে এবং আবেদন চলবে আঠাশে অক্টোবর এখনও প্রায় পঁচিশ দিন মতো সময় আছে এবার আমরা দেখব যে কোন কোন পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে প্রথমেই এখানে যেটি বলা হচ্ছে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি এগারো নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে ক্লার্সিয়াল পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ষাটটি এখানে তোমাদেরকে আবেদন করার জন্য তোমাদের যেটি বলা হচ্ছে মিনিমাম তোমাদেরকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশানে এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটি ডিপ্লোমা চাওয়া হচ্ছে এখানে তোমরা প্রতি মাসে ছাব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা করে তোমরা এখানে প্রতি মাসে কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে বলা হচ্ছে যারা বিটেক তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তারপরে যেটি বলা হচ্ছে স্টাফ অফিসার এখানে কিন্তু টোটাল কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে এবং বলা হচ্ছে যে যারা সি বা এমবিএ বা ইসিডাব্লিউ এ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও যারা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছেন এবং গ্র্যাজুয়েশনে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস আছে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং প্রতি ক্ষেত্রেই তোমাদেরকে জানিয়ে রাখি বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার বেসিক কম্পিউটার ডিগ্রি কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হচ্ছে আমি আর ওই বিস্তারিত করতে যাচ্ছি না যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেখে নেবে পুরোপুরি কী চাওয়া হচ্ছে তারপরে যেটি বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার এই পদের জন্য তোমাদের একটিমাত্র পদ রয়েছে এবং এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমাদের এখানে কি নিয়োগটি করা হচ্ছে তারপরে এখানে এটি বলা হচ্ছে যে আবার তোমরা এখানে দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পরপর দুটি এখানে দিয়ে রয়েছে এখানে একটা একটি করে এবং এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এখানেও বলা হচ্ছে আগের মতো গ্র্যাজুয়েশন যোগ্যতা চা হচ্ছে এখানেও কিন্তু বলা হচ্ছে যে ডিপ্লোমা চা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ওপর তারপরে যেটি বলা হচ্ছে ডিপুটি ম্যানেজার ঠিক আছে তোমরা দুটো দেখতে পাচ্ছ এখানে একটি ম্যানেজার এবং এখানে একটি আছে ডিপুটি ম্যানেজার এখানে একটি একটি করে শূন্যপদ রয়েছে এখানে একটি একটি করে শূন্যপদ রয়েছে প্রথমটা ম্যানেজার এখানে যেটি বলা হচ্ছে ল গ্র্যাজুয়েট ডিগ্রি যা হচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে সি এবং সি এ হচ্ছে সেই সঙ্গে তোমার গ্র্যাজুয়েশান ডিগ্রি যা হচ্ছে এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট এবং দশ বছরের অভিজ্ঞতা চা হচ্ছে তারপর আবার একটি এখানে ম্যানেজার চা হচ্ছে আগের মতোই ম্যানেজারের জন্য এখানে কিন্তু সেম চা হচ্ছে একটিমাত্র শূন্যপদ রয়ে রয়েছে এবং কোয়ালিফিকেশান আগের মতো সেম চা হচ্ছে তারপর তোমাদের এখানে প্রথম থেকে এক নম্বরে যেটি বলা আছে এখানে তোমাদেরকে একটি ম্যানেজার পোস্টে এখানে একটি ম্যানেজার পোস্টে এখানে প্রথমটার জন্য একটি শূন্যপদ এখানটা যেটি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট যেটি নিয়ে করা হবে এখানে দুটি শূন্যপদ রয়েছে ঠিক আছে এবং তোমাদের কীভাবে আবেদন করতে হবে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখলাম এবং সেই সঙ্গে যে এজের কথা বলা হচ্ছে অর্থাৎ বয়স সীমা ন্যূনতম তোমার আঠেরো বছর প্রতি ক্ষেত্রেই আঠেরো বছর বয়স হতে হবে এবং বলা হচ্ছে যে ইউ আরদের জন্য চল্লিশ বছর এবং বাদ বাকি যে সমস্ত এসসি এসটি ও রয়েছে তাদের জন্য পাঁচ বছর করে অতিরিক্ত বয়সের তারা ছাড় পাবে এবং সেই সঙ্গে তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস হয় সেই সিলেবাসও দিতে দিয়েছে যারা ফর্ম ফিল আপটি করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে কী কী সিলেবাস বলা হয়েছে ঠিক আছে তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে পারো এবং সেই সঙ্গে আমাদের একটি অ্যাপ্লিকেশান ফি যেটা দেখা হয়নি অ্যাপ্লিকেশান ফি যেটি চাওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পারো এখানে ইউআরদের জন্য সাড়ে ছশো টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে তারপরে ওবিসিদের জন্য সাড়ে ছশো টাকা এসসিদের জন্য আড়াইশো টাকা এবং এস টিদের জন্য আড়াইশো টাকা করে অ্যাপ্লিকেশান ফি কিন্তু অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে